Assalamualaikum. আজকে সকালবেলা বের হইছি আমার বাইকের পলি করাবো। তো বৃষ্টি হওয়ার কারণে অনেকটা লেট হয়ে গেছে, যাই হোক এখন ওয়েদারটা অনেক ভালো। তো এর জন্য আমি যাব হচ্ছে মিরপুর 10 নম্বর, কারণ ওখানেও আপনি পলি করাতে পারেন, আবার বংশালও করাতে পারেন, কোনো প্রবলেম নেই। তো মিরপুর একটু সহজ হয় কারণ জ্যাম জট কম। এই জন্য 10 নম্বর সিগনাল পার হচ্ছি। এটা হচ্ছে মিরপুর 10 নম্বর ফায়ার সার্ভিসের বিপরীত পাশে পিছনের গলি, মিরপুর স্টেডিয়ামের কাছাকাছি একেবারে। এই যে দেখেন স্টেডিয়ামের ফ্লাড লাইট দেখা যাচ্ছে। তো আমি যাচ্ছি, এখানে আপনি সকল অ্যাক্সেসরিজ পাবেন। বাবা আফুগুলোর খুবই সাহস আছে, সামনে দিয়ে যাচ্ছি কীভাবে একটু থামলো না। যাই হোক, এখানে বাইকের সকল অ্যাক্সেসরিজ পাবেন, আর আপনি সার্ভিসও করাতে পারেন, আর সকল ধরনের পেন্টিং স্টিকার গ্রাফিক্স স্টিকার করাতে পারেন। আমি চলে আসছি পলি করাবো, কারণ পলিটা করালে কি আপনার ছোটোখাটো স্কেচ দাগ পড়ে না, বা অনেক সময় বাচ্চারা ঘষা টসা দেয়, তো ওই দাগগুলো থেকে অন্তত রক্ষা পায়। যাই হোক, আমি এর আগে আরও 2টি গাড়ি করাইছি এখানে, খুবই ভালো করে। আর আমি এর আগে যেখানে করাইছি চেষ্টা করব ওর খোঁজ নেওয়ার জন্য, অনেক আগে করাইছি, তো হয়তো বা ও থাকতেও পারে নাও থাকতে পারে, তো চেষ্টা করব। তবে খুঁজছি, দেখি ওকে পাই কি না, বা ওই দোকানটা পাই কি না, আশেপাশে দেখতেছি। আমার আসলে ঠিক মনে নেই, এই জন্য ওকে খুঁজে পাচ্ছি না। সম্ভবত এই দোকানটা হতে পারে, হ্যাঁ এই দোকানটা হতে পারে, বাট ওই ছেলেটা আছে কি না। যাক, আমি ওর সাথে কথা বলি। স্টিকার করাম, হ্যাঁ পানি কালার। হ্যাঁ, তোমার একটা খাটোখুটো ছেলে ছিল, খাটোখুটো একটা ছেলে ছিল, অনেক সুন্দর করে করছিল। তো যাই হোক, অবশেষে ওর সাথে কথা বলার পরে সবকিছু ফাইনাল করলাম। তো করতেছে, তা আমার মনে হচ্ছে ও খুব ভালোই কাজ করে, কারণ আমার সাথে ও ফ্রেন্ডলি কথা বলতেছে, ওকে অনেক উৎসাহিত করতেছি, আর ওর কাজের দক্ষতা দেখে আমি বুঝতে পারতেছি যে ও খুব ভালোই কাজ করে। যাই হোক, আমি আশা করি সুন্দর করে ও করবে, আর আমি পুরো গাড়িটা স্টিকার করাবো, আর এর জন্য খুব বেশি একটা অ্যামাউন্ট প্রয়োজন হয় না। আর হচ্ছে নতুন গাড়ির ক্ষেত্রে বেশি ভালো হয় আর কি, কারণ গাড়িগুলো নতুন থাকে, একবার গ্লেজিং থাকে, তো সেক্ষেত্রে স্টিকার করানোই ভালো। আর এটার অনেকেই বলে যে আপনার স্টিকার করালে রঙ উঠে যায়, বা অরিজিনাল যে স্টিকার এগুলো উঠে যায়, আসলে এটা ঠিক কথা না, বা এটা ঠিক নয়। আপনি যদি 4-5 মাস পর উঠান সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না, আর যদি লং টাইম রাখেন এরপরও সমস্যা হওয়ার কথা না। অনেক ক্ষেত্রে হয়তো বা রং করা গাড়িগুলো এরকম ঘটনা ঘটলেও করতে পারে, তবে আমার মনে হয় এটা হয় না আর কি। যাই হোক, এ ব্যাপারে আমি আজ পর্যন্ত কোনো সমস্যা পাইনি, আমি 4-5টা গাড়ি করাইছি, আমি এই সমস্যা ফেস করিনি। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তীতে দেখা হবে আরেকটা ভিডিওতে।